জিম এখন রেস্ট নিক, একটু বেটার ফিল করুক, তারপর না হয় আমরা সবাই মিলে জিমকে বাইরে নিয়ে যাব। হ্যাঁ, বেস্ট ট্রিটমেন্টের জন্য বেস্ট ডক্টরদের সঙ্গে কনসাল্ট করব আমরা। একদমই তাই। ইয়া ইউ আর রাইট, একটু ওষুধগুলো নিয়ে আনা প্লিজ। ভেতরে আছি, চল আমি যাচ্ছি। চল মেজমা, বলছি যে তুমি কি কোনোভাবে জানতে মা বাগানের দিকটায় গেছে? দেখো কথা, ও যদি সত্যি সঞ্চিতা হতো তাহলে ও কোথায় যাচ্ছে কি করছে আমি না এই সবটা খেয়াল রাখতাম, কিন্তু ও তো সঞ্চিতা নয়, ছায়া। তাই আমি লিস্ট ইন্টারেস্টেড। আর আমি না একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কি মনে রাখতে পারো না আমি যে বারবার তোমাকে বলি যে আমাকে আমাকে কেন এত প্রশ্ন করছো? মানে ছায়ার যা যা ক্ষতি হচ্ছে সব যেন আমার জন্য হচ্ছে। না না মেজমা, তুমি ভুল বুঝছো আমাকে, আমার মাথায় প্রশ্নটা এলো তাই আমি ব্যাস ব্যাস। আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করো না আমাকে, কেমন? কিন্তু আরেকটা প্রশ্ন করতেই হচ্ছে মেজমা। মেজমা, তুমি কি মায়ের আসল পরিচয় জানতে কোনোভাবে সেবাগঞ্জে গিয়েছিলে? কথা আমাকে সেবাগঞ্জে দেখে ফেলেছে নাকি? ও আমাকে কেন জিজ্ঞেস করছে আমি সেবাগঞ্জে গিয়েছিলাম কি না? না, আমি তোমার ছায়ার পরিচয় জানতে সেবাগঞ্জে যাইনি। শোনো কথা, তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি ওই ওই মহিলার ব্যাপারে লিস্ট ইন্টারেস্টেড। আমার শুধু একটাই চিন্তার বিষয় যে ওই মহিলা অগ্নির মা নয়, আর তুমি প্রত্যেক দিন অগ্নিকে চিট করছো, সেটা নিয়ে আমি বেশি চিন্তিত। আর একটা কথা তোমাকে বলে রাখি, ভবিষ্যতে তোমার মাথায় যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেটা মাথায় রেখো, আমাকে জিজ্ঞেস করতে এসো না। চললাম। মেজমা মিথ্যে কথা কেন বলছে? আমি তো ভুল দেখিনি। আর আজকে মা কুয়োতে পড়ে যাওয়ার পরও ঢাকনাটাই বা কে দিয়ে দিল? কে চায় না যে মা এই বাড়িতে থাকুক? সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।